তো প্রি এন্ট্রি টেস্টের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের বিষয়ে যতগুলি কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনগুলি আমরা আলোচনা করব, এবং এগুলি হচ্ছে এন্ট্রেন্স এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তাহলে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, এবং যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানিয়ে দেবে, এবং আমি কয়েকটি হোমওয়ার্ক দেবো সেগুলির আনসারও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে দিয়ে দেবে। তো চলো আমরা লেট না করে ভিডিওটি স্টার্ট করছি। তো আজকে যে তোমরা দেখতে পাচ্ছ ভারতের স্বাধীনতা আন্দোলন এই টপিকের উপরে আমরা আজকে এগুলির উপরে যতগুলি কোয়েশ্চেন আসতে পারে সেই কোয়েশ্চেনগুলি আমরা এক এক করে আলোচনা করব। তো প্রথম যে কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে মহাত্মা গান্ধী তার উত্তরাধিকারী হিসাবে কাকে বিবেচনা করেছিলেন। অপশন এতে রয়েছে সুভাষচন্দ্র বসু, হতে রয়েছে ইন্দিরা গান্ধী, গতে রয়েছে রাজা গোপালাচারী, গতে রয়েছে জওহরলাল নেহরু। তো সঠিক অপশন হয়ে যাবে সেখানে জওহরলাল নেহরু। তারপরে কোয়েশ্চেন নাম্বার টু, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন। সুচেতা কৃপানীলি, কস্তুরবা গান্ধী, সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী। সেখানে তোমরা অবশ্যই জানো সরোজিনী নাইডু হচ্ছেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলার সভাপতি। তারপরে যে কোয়েশ্চন, ভারতের জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন কবে হয়েছিল, এই কোয়েশ্চনটি তোমরা অবশ্যই ক্লাস টেনেও পেয়েছো, ইলেভেনেও পেয়েছো, ক্লাস টুয়েলভেও তোমরা এই কোয়েশ্চনটি পেয়েছো। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল, সেটার আনসার হয়ে যাবে সঠিক অপশন 27 ডিসেম্বর 1885 সালে। তারপরে যে আজকে যে 4 নম্বর কোয়েশ্চন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল, মুম্বাই, অধুনা মুম্বাই, তারপরে হচ্ছে কলকাতা, গ হচ্ছে মাদ্রাজ, চেন্নাই, গ হচ্ছে দিল্লি। সঠিক অপশন সেখানে হয়ে যাবে সেখানে মুম্বাই, অর্থাৎ বোম্বে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বেই হয়েছিল। তারপরে যে কোয়েশ্চেন হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে, ক হচ্ছে মহাত্মা গান্ধী, হ হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গ হচ্ছে অক্টাভিয়ান হিউম, গ হচ্ছে একজন নয়। সেখানে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6, পৃথক রাষ্ট্র গঠনে ব্রিটিশ কাকে সাহায্য করেছিল, সেটার আনসার আমাকে অবশ্যই তোমরা কমেন্টে দিয়ে দিবে। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7, 1919 থেকে 1944 সাল এই সময়কাল কী নামে অভিহিত, ক হচ্ছে সোনালি যুগ, খ হচ্ছে গান্ধী যুগ, গ হচ্ছে তিন টিপি এর যুগ, ঘ হচ্ছে স্বাধীনতা যুগ। আর সেখানে সঠিক অপশন হয়ে যাবে খ গান্ধী যুগ। তারপরে কোয়েশ্চেন নাম্বার এইটে কী দেখো, হিন্দু ধর্ম ব্যতীত ভারতীয়দের কোনো ভবিষ্যৎ নেই, এটি কার উক্তি, এটি এন বেসান্ত, ম্যাক্সমুলার, গুরুজি, গুলওয়ালাকার, তারপরে হচ্ছে গ মহাত্মা গান্ধী। সেখানে সঠিক অপশন হয়ে যাবে এনি বেসান্ত, হিন্দু ধর্ম ব্যতীত ভারতীয়দের কোনো ভবিষ্যৎ নেই, এটা হচ্ছে এনি বেসান্তের উক্তি। তারপরে 9 নম্বর, মহাত্মা গান্ধীর জন্ম কবে, 2 অক্টোবর থেকে 1879, 2 অক্টোবর 1867, গ হচ্ছে 2 অক্টোবর, তারপরে হচ্ছে 1859, ঘ হচ্ছে 2 অক্টোবর 1896। সেখানে কোয়েশ্চেন নাম্বার 9-এর সঠিক অপশন সেখানে হয়ে যাবে ক, অর্থাৎ 2 অক্টোবর 1879। তারপরে চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চন, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার টেন দেখো কী দেওয়া রয়েছে, মহাত্মা গান্ধী ভারতের জাতীয় আন্দোলনের নেতৃত্ব কোন সময়ে গ্রহণ করেছিল, 1916 সাল, 1917 সাল, 1918 সাল, 1915 সাল। সেখানে সঠিক অপশন হয়ে যাবে 1918 সাল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11, মহাত্মা গান্ধীর মুখনিসৃত শেষ শব্দবন্ধ কী, হে রাম, ও গুরু, জয় হিন্দ এবং ওম শান্তি ওম। সেখানে সঠিক অপশন হয়ে যাবে হে রাম। তারপরে চলে যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ দেখো কী দেওয়া রয়েছে, অরবিন্দ ঘোষ কী হিসাবে পরিচিত, যোগী না রাজনীতিক, মহান লেখক ও কবি, সবগুলি। কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের সেখানে সঠিক অপশন হয়ে যাবে সবগুলি নামে তিনি পরিচিত, অর্থাৎ যোগী নামে, রাজনীতিক নামে এবং মহান লেখক ও কবি নামে, সবগুলি নামে তিনি পরিচিত। তারপরে কোয়েশ্চেন নাম্বার 13, কোন কংগ্রেস নেতা ইন্ডিয়ান সিভিল সার্ভিস অর্থাৎ ভারতীয় অসামরিক সেবা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল, অরবিন্দ ঘোষ, সুভাষচন্দ্র বসু, ক হ দুটি, গ হচ্ছে একজন নয়। সেখানে সঠিক অপশন হয়ে যাবে ক হ দুটি, অর্থাৎ ভারতের অসামরিক সেবা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন অরবিন্দ এবং সুভাষচন্দ্র বসু এই দুইজনই, তার জন্য সঠিক অপশন হয়ে যাবে গ ক খ দুটি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14, দিল্লি চলো স্লোগানটি কার, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, বালগঙ্গাধর তিলক।
কোয়েশ্চেন নাম্বার 40 সঠিক অপশন হয়ে যাবে সেখানে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু বলেছিলেন দিল্লি চল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15 অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন? জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, গতে হচ্ছে মহাত্মা গান্ধী, গতে হচ্ছে লালা লাজপত রায়। সেখানে 15 নম্বর কোয়েশ্চেনের সঠিক অপশন সেখানে হয়ে যাবে মহাত্মা গান্ধী, অর্থাৎ অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী। তারপরে চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার 16 কোয়েশ্চেন নাম্বার 16 ভারত কবে স্বাধীন হয়েছিল? এটা তোমাদের অবশ্যই জানা আছে, 2 অক্টোবর 1947, 26 জানুয়ারি 1950, 15 আগস্ট 1950, 15 আগস্ট 1947, এটার অংশ আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে যে ভারত কবে স্বাধীন হয়েছিল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 17 কোয়েশ্চেন নাম্বার 17 কী হতে কো কোয়েশ্চেন নাম্বার 17 মহাত্মা গান্ধীর অনশনের কারণ কী? নিজের পরিচিতার জন্য, ব্রিটিশকে ভয় দেখানোর জন্য, গতে হচ্ছে মানুষকে প্রভাবিত করার জন্য, গ হচ্ছে সবগুলি। অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার মহাত্মা গান্ধীর অনশনের কারণ হচ্ছে নিজের পবিত্রতার জন্য। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18 ভারত স্বাধীন হওয়ার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল, ক্লিমেন্ট এটলি, গতে হচ্ছে জর্জ বুশ, গতে হচ্ছে একজন নয়, সেখানে হয়ে যাবে ক্লিমেন্ট কান্ট এটলি। ভারত স্বাধীন হওয়ার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। তারপরে চলে যাব কোয়েশ্চেন নাম্বার 19 নাইনটিনের কোয়েশ্চেন দেখো কী দেওয়া রয়েছে। ডেকান শিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা কে? গতে হচ্ছে রাজা রামমোহন রায়, গতে হচ্ছে বিচারপতি রানাডে, গতে হচ্ছে গোখলে, গতে হচ্ছে স্বামী বিবেকানন্দ। কোয়েশ্চেন নাম্বার 19 সঠিক অপশন সেখানে হয়ে যাবে বিচারপতি রানাডে হচ্ছেন ডেকান শিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20 কত সালে বাংলা বিভক্ত হয়েছিল? 1905, 1906, 1909 এবং 1903। কোয়েশ্চেন নাম্বার 20 সঠিক অপশন হয়ে যাবে 1905 সালে বাংলা বিভক্ত হয়েছিল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 21 মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি কে উত্থাপন করেছিলেন? জিন্না, আলী বার্তিদয়, নবাব সলিমুল্লাহ, স্যার মোহাম্মদ ইকবাল। কোয়েশ্চেন নাম্বার 21 সঠিক অপশন হয়ে যাবে জিন্না, অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাই হচ্ছেন মুসলমানের জন্য পৃথক রাষ্ট্রের দাবি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22 কার শাসনকালে ভারতীয় জাতীয় সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিল? লিনলিথগ, তারপরে হচ্ছে লর্ড ওয়েলিংটন, তারপরে হচ্ছে প্রথম জর্জ, তারপরে হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। তো কোয়েশ্চেন নাম্বার 22 সেখানে সঠিক অপশন হয়ে যাবে লিনলিথগ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 23 মাদার ইন্ডিয়ার লেখককে? ব্রিটিশ সরকার, লালা লাজপত রায়, কেটারিয়াল মায়ো, জওহরলাল নেহরু। মাদার ইন্ডিয়ার লেখক হচ্ছেন কোয়েশ্চেন নাম্বার 23 সেখানে সঠিক অপশন হয়ে যাবে কেতরিয়াল মায়ো হচ্ছেন মাদার ইন্ডিয়ার লেখক। তারপরে কোয়েশ্চেন নাম্বার 24 ব্রিটিশদের ভারতে আসার কারণ হলো ব্যবসা করার জন্য, রাজনৈতিক নিয়ন্ত্রণের জন্য, খ্রিস্টান ধর্ম প্রবর্তনের জন্য। তারপরে কোয়েশ্চেন নাম্বার 24 সঠিক অপশন হয়ে যাবে সেখানে ব্রিটিশ ভারতে আসার কারণ হচ্ছে তারা ব্যবসা করার জন্য এসেছিল। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 25 মহাত্মা গান্ধী কাকে দেশপ্রেমিকের দেশপ্রেমিক বলে আখ্যা দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল, লালা লাজপত রায়। কোয়েশ্চেন নাম্বার 25 সেখানে সঠিক অপশন হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। মহাত্মা গান্ধী দেশপ্রেমিকের দেশপ্রেমিক বলে আখ্যা দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুকে। কোয়েশ্চেন নাম্বার 26 কে বক্সার যুদ্ধে পরাজিত হয়েছিলেন? সিরাজউদ্দৌলা, তারপরে হচ্ছে মীর কাসিম, তারপরে হচ্ছে মুরসিম কুলি, একজন নয়। কোয়েশ্চেন নাম্বার 26 সেখানে সঠিক অপশন হয়ে যাবে সিরাজউদ্দৌলা। তারপরে চলে যাব কোয়েশ্চেন নাম্বার 27 27 দেখো কী দেওয়া রয়েছে। পাকিস্তান ধারণার জন্য কাকে বলা হয়? স্যার জাফরুল্লাহ খান, স্যার মোহাম্মদ ইকবাল, রহমত আলী জিন্না। কোয়েশ্চেন নাম্বার 27 সঠিক অপশন সেখানে হয়ে যাবে স্যার মোহাম্মদ ইকবাল হচ্ছেন পাকিস্তান ধারণার জনক। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 28 1857 সালে বৈঠক ব্যর্থ হওয়ার মূল কারণ কি? মুসলমানরা পৃথক ছিল, ব্রিটিশকে রাশিয়া সাহায্য করেছিল, এটা জনগণ সমর্থন করেনি, ওপরের সবগুলি। কোয়েশ্চেন নাম্বার 28 সঠিক অপশন হয়ে যাবে এটা জনগণ সমর্থন করেনি, এই জন্য 1957 সালের বৈঠক ব্যর্থ হয়েছিল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 29 দেখো কী দেওয়া রয়েছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে গান্ধী কোন আন্দোলন করেছিলেন? জাতীয় আন্দোলন, না সত্যাগ্রহ, না অসহযোগ, লবণ আইন? সেটার আনসার অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানিয়ে দেবে, এটা তোমরা অবশ্যই ক্লাস টেনে পেয়ে এসেছো, ঠিক আছে? এটার আনসার আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে কোয়েশ্চেন নাম্বার 29। তারপরে চলে যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার 30 জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে? এলান অক্টেভিয়ান হু, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, লর্ড ক্যানিং। সেখানে সঠিক অপশন হয়ে যাবে এলান অক্টাভিয়ান হিউম হচ্ছেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 31 ভারত স্বাধীন হওয়ার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, জে বি কৃপালিনী, সুভাষচন্দ্র বসু। ভারত স্বাধীন হওয়ার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? কোয়েশ্চেন নাম্বার 31 সঠিক অপশন সেখানে হয়ে যাবে জওহরলাল নেহরু, এটার অবশ্যই তোমাদের আনসার জানা আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 32 লালা লাজপত রায় কোন গ্রন্থ রচনা করেন? ইন্ডিয়া
ইন্ডিয়া ডিভাইডেড, তারপরে হচ্ছে মাদার ইন্ডিয়া, তারপরে হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া, তারপরে হচ্ছে হ্যাপি ইন্ডিয়া। লালা রাজপথ রায় সেটা যে গ্রন্থ লিখেছিলেন সেটা হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া তিনি গ্রন্থ রচনা করেছিলেন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 33, আজকের শেষ কোয়েশ্চন, ভারত প্রথম স্বাধীনতা যুদ্ধ কবে হয়েছিল? সেটা হয়েছিল 1857, 1957, 1857, 1991। কোয়েশ্চেন নাম্বার 33 সঠিক অপশন কী হবে অবশ্যই সেটা আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, কোয়েশ্চেন নাম্বার 33। তো আজকের মতো যে সোশ্যাল সায়েন্সের যেগুলি আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলি আমি তোমাদের সম্মুখীন নিয়ে হাজির হয়েছি। তারপরে আমরা নেক্সট ভিডিওতে এরকম নিয়ে হাজির হয়ে যাবো। যদি তোমাদের ভিডিওটি উপকারী মনে করে তাহলে ভিডিওটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং তোমাদের কোন কোন বিষয়ের উপরে ভিডিও লাগবে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে, আমি সেই বিষয়ের উপর তোমাদের ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।